আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি দেখাবো মিক্সির মধ্যে কিভাবে চেন লাগানো যায় মিক্সির গলাটি তৈরি করা আছে এবং কতটুকু ফাড়া দেব সেটিও কাটা আছে এই ফাড়ার মধ্যে একটি পট্টি বসাতে হবে এই পট্টিটিকে এভাবে করে বডির সামনের দিকে নিয়ে এভাবে করে বসানো যায় অথবা এই পট্টির কাপড়টিকে মাছ বরাবর আমরা এভাবে করে কেটেও বসাতে পারি মাঝ বরাবর আমরা এভাবে করে কেটে একেবারে শেষের দিকে আমরা এক ইঞ্চু পরিমাণ কাপড় রাখবো আমরা সম্পূর্ণ কাপড়টা কাটবো না এবার এই পট্টির কাপড়টাকে নিয়ে বডির কাপড়ের মধ্যে রাখব নিচের দিকে দোনোটা পার্টের কাপড় সমান রাখবো সমান রেখে বাড়তি যে পট্টির কাপড়টি আছে এগুলো উপরের দিকে উঠিয়ে দিব। আমরা এই বাড়তির কাপড়গুলো পরে কেটে নিতে পারব তাতে কোনো সমস্যা হবে না এবার আমরা সাইড থেকে এভাবে করে সেলাই করে নিব দিকে যখন তখন মেশিনে হাতলটাকে উঠিয়ে এভাবে করে দুইটা ফোর দিয়ে আবার মেশিনে হাতলটাকে উঠিয়ে আবার নিচের দিকে নামিয়ে এমনি করে আমরা সেলাই করে নিব এবার নিচের দিকের এই কোনার মাথাটাকে কেচি দিয়ে এভাবে করে কেটে নিব তাহলে কোনাটা সুন্দর মতো করে বসবে এবার এই পট্টির কাপড়টাকে এভাবে করে সামনের দিকে নিয়ে সাইডে আমরা এটা সেলাই করে দিব খেয়াল রাখবেন নিচের কোনার কাপড়টা যেন কুচকে না থাকে সাইডেশাল একটু করা হয়ে গেল এবার আমরা এই পটির কাপড়টিকে এভাবে করে ভাঁজ করে নিয়ে আঙ্গুলের মাথা দিয়ে চাপ দিয়ে নিব তাহলে সুন্দর মতো করে বসবে খেয়াল রাখতে হবে নিচের দিকের কাপড়টা যেন কুঁচকে না থাকে এবার আমরা চেনের মাপটা দেখিয়ে দিচ্ছি আমরা যে বডির সামনের অংশ ফাড়াটা রাখব এই ফারার থেকে চেনটাকে এক ইঞ্চি পরিমাপ নিচের দিকে বেশি রাখবো এবং উপরের দিকে গলার যে পট্টিটা লাগিয়েছি এ পাশে আমরা সেই মাপ অনুযায়ী চেনের মধ্যে দাগ দিয়ে নিব এবার চেনের হুকটাকে নিচের দিকে এনে যেখানে দাগ দিয়েছি সেই বরাবর আমরা কেটে নিব এবার আমরা চেন লাগানোর জন্য যে পট্টিটা লাগিয়েছিলাম এর বাড়তি অংশটুকু আমরা এটা কেটে নিব এক ইঞ্চি পরিমাপ রেখে বাকি কাপড়টুকু কেটে নিব এরপর এই চেনটাকে নিচের দিকে রেখে আমরা যে পট্টিটা লাগিয়েছি সেই পট্টিটার মধ্যে প্রথমে চেনটাকে আটকে নিব চেনটাকে এভাবে করে নিয়ে আমরা সাইডে এভাবে করে চেনটাকে সেলাই করব যেন চেনটা সরে না যায় এরপর চেনের মাথাটাকে চাপ দিয়ে ধরে রেখে ভিতরের দিকে দিব এবং সাইডে সেলাইটা করে দিব আবারও দেখিয়ে দিচ্ছি এই চেনের মাথাটাকে এভাবে করে ভাঁজ করব যে এভাবে করে ভাঁজ করে দিয়ে ভিতরের দিকে দিব এবং এরপর সাইডে এভাবে করে নিয়ে আমরা সেলাইটা করব এভাবে করে চেল লাগানো খুবই সোজা আপনারা যদি একটু চেষ্টা করেন তাহলে লাগাতে পারবেন আমরা এই সাইড থেকে এভাবে করে সেলাই করব আপনারা চেল লাগানো শিখতে পারলে যে কোনো জামার মধ্যেই লাগাতে পারবেন চেন লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন বডির এই কাপড়টাকে টানা যাবে না এটা এটা হালকা করে বসাতে হবে আমরা নিচের দিকে যখন সেলাইটা করব তখন মেশিনের এই হাতলটাকে উপরের দিকে উঠিয়ে এই চেনের হুকটাকে সামনের দিকে নিব সামনের দিকে নিয়ে তারপর আমরা নিচের সেলাইটা করব চেনের যে হুকটা আছে এটা যদি নিচের দিকে থাকে তাহলে ঠিক মতো সেলাই করা যাবে না এর জন্য চেনের হুকটাকে আমরা সামনের দিকে নিয়ে তারপর সেলাইটা করব। এই নিচের দিকে যখন সেলাইটা করব। তখন আবার মেশিনে হাতলটাকে এভাবে করে উঠিয়ে দুই থেকে তিনটা সেলাই দিয়ে আবার ঘুরিয়ে তারপর সেলাইটা করতে হবে এভাবে করে আমরা চেনটাকে কাপড়ের মধ্যে বসিয়ে দিব বন্ধুরা আমরা সবসময় চেষ্টা করি সহজভাবে বোঝানোর জন্য আপনাদের এই ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করতে পারেন আর আপনারা যদি এই মেক্সিটি কাটার ভিডিওটি দেখতে চান উপরের আই বাটনে লিঙ্ক দেওয়া আছে দেখে নিতে পারেন শেষের দিকে যখন আমরা সেলাইটা করব তখন এই চেনের মাথাটাকে এভাবে করে ধরে পট্টির সাথে এভাবে করে ভাঁজ করে দিয়ে তারপর ভিতরের দিকে দিয়ে দিব এর উপরে আমরা সেলাইটা করব এখানে কিন্তু আমরা প্রথমেই চেনটাকে পট্টির সাথে আটকে নিয়ে নিই এটা একবারেই করে ফেললাম আমাদের মিক্সির মধ্যে চেন লাগানো হয়ে গেছে আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ